জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের অধীন অরণ্য সপ্তাহ পালিত হলো পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের অধীন আদমি প্রকল্পের তত্ত্বাবধানে রামকি ফাউন্ডেশনের সহযোগিতায় অরণ্য সপ্তাহ পালিত হলো শুক্রবার। এদিন কেশারী ব্লকের তিলামণি জল ব্যবহারকারী সমিতির উদ্যোগে অরণ্য সপ্তাহ পালনের কর্মসূচিতে হাজির ছিলেন কেশারী বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এদিন। এদিন জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আদমি প্রকল্পের অনুমোদন ক্রমে ও তত্ত্বাবধানে রূপায়িত প্রায় 8 হেক্টর পতিত জমির উপর গড়ে ওঠা মিশ্র ফল বাগিচা প্রকল্পের ফিতে কেটে ও গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন বিধায়ক পরেশ মুর্মু। বেশ কয়েক বছর ধরে জল প্রকল্পের মধ্য দিয়ে পতিত জমিতে চারা গাছ রোপণ, বৃষ্টির জলকে ধরে রেখে কাজে লাগিয়ে নানান প্রকল্পের রূপায়ণ চলছে এলাকাগুলিতে। তারই ধারাবাহিকতায় এদিনের এই কর্মসূচিতে আম, আকাশমণি সহ বিভিন্ন গাছের চারা মিলিয়ে প্রায় 1200 চারা গাছ রোপণের কথা বলে জানান উদ্যোক্তারা। সেই মতো এদিন কয়েকটি আকাশমণি গাছের চারা গাছ রোপণ করে এদিন এই কর্মসূচির সূচনা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশ মুর্মু, ঘৃতগ্রাম পঞ্চায়েতের প্রধান সুলতা মান্ডি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন আধিকারিক সুদীপ ব্যানার্জি, সৌমেন বটব্যাল, তপন মাহাতো সহ আরো অনেকে। এদিনের এই কর্মসূচি উপলক্ষে এলাকার ঝুমুর শিল্পীদের নিয়ে চলে ঝুমুর নৃত্য। আমরা গ্রামে থাকি, আমাদের এই জমিগুলোকে কি করে বৃষ্টির জলটাকে ধরে রেখে আমরা সেটা চাষের কাজে, সেটাকে পুকুরের কাজে, মাছ চাষের কাজে, কিংবা পুকুরে ধরে রেখে সেটাকে সেচের কাজে লাগানো যায়। আমাদের আদমি প্রকল্পে যারা এসছেন আমি তাদের ধন্যবাদ দেব যে তারা আপনাদের সামনে কাজ করে হাতে নাতে আপনাদেরকে দিয়েই কাজ করে দেখিয়ে দিচ্ছেন যে এই মরু প্রকৃতির জমিতেও কত সুন্দর করে ধান চাষ করা যায়, মাছ চাষ করা যায় এবং চাষিদের, গরিব মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়। এবং এই প্রকল্প কি করে এইভাবে সাফল্যমণ্ডিত করার পর পাশাপাশি আমাদের 2 নম্বর খাজরা অঞ্চল, 4 নম্বর কুসুমপুর অঞ্চল, আরও অন্যান্য অঞ্চলে এখান থেকে মানুষ দেখে শেখে আরও অন্যান্য অঞ্চলে যাতে এটা ছড়িয়ে পড়তে পারে, এখানকার শুধু সাধারণ মানুষ এবং আদিবাসী মানুষ কিংবা চাষি শুধু নয়, পাশাপাশি অঞ্চলেরও মানুষ যাতে এর থেকে প্রভূতভাবে উপকার হয়, এটাই হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর লক্ষ্য। আমার ভালো লাগলো যে আজকে ওনারা এই সমস্ত কাজের মধ্য দিয়েও আরেকটা প্রকল্পকে ওনারা সঙ্গে নিচ্ছেন, সেটা হচ্ছে ফরেস্টেশন অর্থাৎ সামাজিক বন সৃজন। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অরণ্য সপ্তাহ পালন চলছে, আমি আজকে ওনাদের আহ্বানে, তপনবাবুদের, উত্তরবাবুদের আহ্বানে, সলতা মান্ডি সর্দার প্রধান আমাদের আহ্বানে আমি ওনাদের সঙ্গে সাক্ষী হতে পারি এবং ওনাদের আজকের এই যে সোশ্যাল ফরেস্টেশন এই প্রকল্পটাকে, বনশ্রী প্রকল্পটাকে উদ্বোধন করতে পারার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমরা প্রায় 3000-এর মতো, 3500 আমরা ওনাদের হাতে আমরা চারা তুলে দিয়েছি, ওনারা চারা রোপণ করবেন। আজ কাজে উদ্যোক্তা বলতে আমি তিলামণি জল ব্যবহারকারী সমিতির কোষাধ্যক্ষ। এখানে আমাদের দীর্ঘ 25-30 বছর ধরে পতিত জমি পড়েছিল, সেগুলোকে আমরা আদমি প্রকল্পের মাধ্যমে রেনকি ফাউন্ডেশন সহযোগিতায়, আমাদের সৌমেনবাবু আছেন উনি পুরো সহযোগিতা করেছেন, আর সব মানে পুরো সহযোগিতার মাধ্যমে আমরা যে আম বাগিচা, মানে আমরা বলি আম বাগিচার গরিবকে গড়ে দিচ্ছি যাতে ওরা স্বনির্ভর হতে পারে, তার জন্য আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা গরিব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি যাতে স্বনির্ভর হয়ে ওনারা কিছু রোজগার করতে পারে। আজকের কর্মসূচি কী ছিল? আজকের কর্মসূচি হচ্ছে 23 জুলাই অরণ্য সপ্তাহ আমরা এমএলএ সাহেবকে ডেকে এনে আমরা উদ্বোধন করলাম সেই বাগিচাকে, যাতে আমরা পরবর্তীকালে ওই আম বাগিচা লাগিয়ে, ঠিক আছে, ওটাকে পরবর্তীকালে আমরা বাগিচা বানাবো। মূল উদ্দেশ্য কী রয়েছে আপনাদের? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গরিব মানুষকে নিজের পায়ে স্বনির্ভর করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কি নাম আপনার? আমার তপন মাহাতো, তিলাপানি জল ব্যবহারকারী সমিতির কোষাধ্যক্ষ। কেশারী থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।